আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ভ্লগ তোমরা সবাই কেমন আছো ইনশাল্লাহ ভালোই থাকবে আজকে হচ্ছে আমার ছেলে মেয়ের স্কুল আছে সেই জন্য আমি করে আর শুইনি ওদের টিফিন বানিয়ে দিলাম তারপর আমার মেয়ে এখন যাচ্ছে ও রেডি হয়ে মেয়ে আগে যাবে তারপরে আমি ছেলেকে উঠাতে এসেছি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো স্কুল যাওয়ার টাইম হয়ে গেল উঠে পড়ো গাইজ চলো তোমার দিদি স্কুল চলে গেল উঠে পড়া চলে এসো চলে এসো গাইজ মুখ ধনাওগা এসো গাইজ ওরি পড় ওরি পড় ওরি পড় চলে যাচ্ছে বাই গাইজ যতদূর আমাকে দেখতে হবে ততদূর বাই করতেই থাকবে সেই জন্য আমিও হাত নাড়াচ্ছি তারপরে আমরা তৈরি হয়ে যাচ্ছি দেখো তোমরা আমাদের ভিডিও যদি দেখতে থাকো তাহলে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি আমরা এখন চলে এসেছি মার্কেটে কিছু ঈদের শপিং করবো বলে এখানে এটা হচ্ছে হিমাচল মার্কেট এখানে সব কিছুই পাওয়া যায় জামা জুতো থেকে শুরু করে স্টেশনারি জিনিস আর তাই এখানে ঢুকলাম দেখছি তোমরাও দেখতে পাবে তো এখানে এসে আমি একটা প্লাজো সেট কুর্তি নিয়েছি আমার জন্য আর কিছুই তেমন পছন্দ হয়নি তাই আমি চলে গেলাম অন্য জায়গায় বি এটা হচ্ছে বিশাল মেগা মার্ট এখানে ইলেকট্রিকের জিনিস থেকে শুরু করে গ্রোসারি কাপড় সব কিছুই এখানেও পাওয়া যায় এটা একটা বিশাল বড় মল তো এখানে দেখতে পাচ্ছ এগুলো সব গ্রোসারি সামান রাখা আছে এখানে আছে ওটস কর্নফ্লেক্স চানাচুর হরলিক্স, টলিক্স এগুলো সব আছে এই সাইডে আছে যত রকমের বিস্কুট তারপরে আমরা চলে এলাম এটা হচ্ছে উপরের বিশাল মেগা মাঠটা হচ্ছে দোতলা আমরা এসেছি উপরের দিকে এখানে আছে দের যত শার্ট প্যান্ট আর ইলেকট্রিক সামান রাখা থাকে তো এখানে দেখতে পাচ্ছ জেন্টসের সব কিছু রাখা আছে এরপর আমরা নিচে চলে যাচ্ছি নিচে লেডিসদের যত কিছু প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এক বছরের বাচ্চা থেকে শুরু করে পঞ্চাশ বছরের লেডিস পর্যন্ত এখানে সবকিছু পাওয়া যায় এখানে সব সময় ভিড় থাকে এটা ঈদের সিজন বলে নয় এখানে প্রত্যেক দিনই ভিড় থাকে আর বিশাল মেগা মার্কে কোনো দাম দর করতে হয় না এখানে একই দাম এটাই একটা সুবিধা এখানে কাপড় কিনতে কোনো ভয় লাগে না যে আমি ঠকে যাচ্ছি নাকি কিন্তু অন্য জায়গায় আমরা কিনতে গেলে সেখানে ঠকে যায় তো এখানে নিশ্চিন্তে কেনাকাটা করা হয় তো আমার যা কিছু কেনার ছিল মোটামুটি হয়ে গেল এখানে জুতো আছে আমার ছেলের জন্য একটা জুতো নিলাম আর এখানে বই খাতা বাচ্চাদের টয় তারপরে এখানে দেখতে পাচ্ছ টলি থেকে শুরু করে সব সমস্ত রকমের জিনিস পাওয়া যায় যা কিছু দরকার একটা সপে ঢুকলেই সব কিছু পেয়ে যাবে বারবার অন্য জায়গায় যাওয়ার দরকার হবে না তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আমি এখন বাড়ি চলে এসেছি তারপরে তোমাদের সঙ্গে করছি এটা হচ্ছে আমার জন্য নিয়েছি প্যান্ট এগুলো নরম আছে। ওর এরকম দুটো প্যান্ট নিয়েছি কিন্তু সাইজটা ভয় লাগছিল ছোট হবে না বড় হবে তো বুঝতে পারছিলাম না তো এখন হয়ে যাবে কিছুদিন তারপরে ছোটই হয়ে যাবে ওর যত কিছু কেনা হয় তাড়াতাড়ি ছোট হয়ে যায় এটা ওর জন্য শার্ট নিয়েছি আর এটা হচ্ছে আমার মেয়ের এটা ফ্রক টাইপের লং তো আমার মেয়ে একটু লং ড্রেস পরতেই পছন্দ করে সেই জন্য ওর টপ জিন্স এগুলো আমি কেনা বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে হিজাব হিজাব পরবে বলছে তো ওর জন্য হিজাব নিয়েছি তারপরে আর একটা লং ফ্রকের মতো এটা কালারটা ভালো লাগলো বলে এটাও নিয়েছি এটাও আমার মেয়েরই আর এটা আমি নিয়েছি টেবিল ক্লথ এর print টা ভালো লাগছিল সেই জন্য এটাও নিয়ে নিলাম তারপরে এটা আমার husband এর এটা হচ্ছে আমার লং কুর্তি। এবারে ঈদে আমি। ডিপ কালার নি সব যেগুলো নিয়েছি একটু লাইট কালারই নিলাম লাইট কালার নিতে ইচ্ছা হল সেই জন্য এটা একটা প্লাজো সেট কুর্তি এটা ওর প্যান্ট এটা হচ্ছে ওর দুপাট্টা আর এই ব্লু কালারেরটা এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটার কাপড়টাও অনেক সফট আছে তো এটা এর দুপাট্টা আর এটা হচ্ছে এর প্যান্ট তো এই ছিল আমাদের ঈদের শপিং আর অনেক বেলা হয়ে গেছে এবার ইফতারের টাইম তাই আমার মেয়ে একটু ফল টল কেটে রেডি করে দিল আমি এখন ইফতার করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সবাইকে অ্যাডভান্সে ঈদ মোবারক